হ্যালো, ওয়েলকাম টু ডেলি লাইফ ক্রাফ্টশালা। কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের জন্য খুব সহজ দুটো ক্রাফট নিয়ে এসেছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ আমি কি বানাবো। একই রকম পেনে আর লিখতে ভালো লাগে না, তো চলো আজ আমরা পেনগুলোকে ভালোভাবে সাজাই। এটাতে আমাদের দু রকমের কাগজ লাগবে, তোমরা চাইলে একই রকম দিতে পারো, আমি এখানে দুটো কালার ব্যবহার করছি। প্রথমে আমি একটা ছোট্ট টুকরো নিয়ে পেনের উল্টো দিকে ভালোভাবে লাগিয়ে আর আঠা দিয়ে দেবো। এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট। পালকটা যে কাগজটা বানাবো সেটা দুবার ভাঁজ করে আর পালকের আকারে কেটে নেব। দেখলে তো, দুবার ফোল্ড করার কারণে একসাথে আমাদের একই রকমের দুটো পালক বেরিয়ে গেল। এরপর আমরা এতে আঠা দেব আর এর মাঝ বরাবর এক টুকরো উলকে চিটিয়ে দেব। আঠাটা শুকিয়ে যাওয়ার আগে পেনের শেষের অংশটা এই পালকের মাঝে দিয়ে আমরা চিটিয়ে নেব ভালো করে। আঠাটা একটু শুকিয়ে গেলে পালকটার ধারে ধারে আমরা কাট লাগিয়ে দেব। দেখো আমি কিভাবে কাটছি। এরপর আমরা এক টুকরো উল নেব আর পালকের নিচটাতে এক দুবার বেঁধে আর নট দিয়ে দেব, আর এই উলটার শেষের দিকে দুটো পুঁতি দিয়ে দেব। দেখো আমাদের পালক টপার রেডি।